হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন। আজ 23 সেপ্টেম্বর 2017 আমি বেইজিং শহরের একটি অদ্ভুত একটি এলাকায় এসেছি, যেখানে এই পুরো লেনটা হচ্ছে খাওয়া দাওয়ার। আর খাওয়া দাওয়া বলতে যা বুঝায় সেটা হচ্ছে বিচ্ছু, আরশোলা, তেলাপোকা, সব তর তাজা, যা খেতে ইচ্ছে করে সবই আপনি এখানে পাবেন। বিচিত্র এদের খাদ্য প্রণালী, বিচিত্র এদের খাদ্য অভ্যাস। দেখুন, এই যে শেফ, তিনি এইখানে একদম জীবন্ত জীবন্ত স্কর্পিয়ন। দেখুন, এই স্কর্পিয়নগুলো জীবন্ত অবস্থায় এখন আপনাকে কামড় দিলে আপনি অন্তত মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবেন। আর এই বিষাক্ত স্কর্পিয়ন ভেজে আপনাকে খাওয়ানো হচ্ছে। দেখুন, এক এক দাঁড়ি বিচ্ছুর দাম হচ্ছে 20 ওয়েন। আর এদিকটা আছে অন্য এক ধরনের পোকা, ভেজে সুন্দর করে তারা একটি কাঠিতে ঢুকিয়ে রেখেছে, এটাও 20 টাকা। এটা এক ধরনের পোকা। দেখুন, আর যিনি ভাজেন তিনি এই শেফ, তিনি এইগুলো ভেজে ভেজে রেখেছেন। আপনার যদি কখনো এই ধরনের কোনো খাওয়া খেতে ইচ্ছে করে, তাহলে বেইজিংয়ের বিখ্যাত শপিং সেন্টার ওরিয়েন্টাল শপিং মলের ঠিক আরেক ধারেই এই গলিটা, এখানে কি পরিমাণ মানুষ এই পোকামাকড় খাওয়ার জন্য আসে। তেলে ভেজে একটু লঙ্কা চুবিয়ে নেবেন, এই যে লঙ্কা চুবিয়ে নেবেন, এর মাঝে একটু নুন ছিটিয়ে দিলেই ব্যাস খেয়ে নেবেন এই জীবন্ত বিচ্ছুগুলো। দেখুন, এরা খাওয়ার অপেক্ষায় বসে আছে, এখন খাবে। আর ওদিকটায় আরও কিছু পোকামাকড়ের দোকান আছে। দেখুন, এগুলো অবশ্য বাদাম, এক ধরনের বাদাম, এগুলো পোকামাকড় নয়। আর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রচুর ভিড় এই বাজারে, বিচিত্র ধরনের খাওয়া খেতে চায়নার বিভিন্ন অঞ্চল থেকে অনেক দর্শক পর্যটক ছুটে আসে। দেখুন কত বড় আরেকটা প্রাণী, এটাও এক ধরনের পোকামাকড়ের মতো। দেখুন, শেফ নিজেই খেয়ে নিচ্ছে নিজের খাওয়া। হ্যালো, নি হাও, নি হাও, হাও। আরেকটি বিচ্ছুর দোকানে যাচ্ছি, এখানে আছে অক্টোপাস, বেবি অক্টোপাস। আমার খুবই পছন্দ, আমি বেবি অক্টোপাস খাই, যেটা অস্ট্রেলিয়াতে অনেকেই খায়। আর কিন্তু এই পোকামাকড় কখনো খেতে মন চাইবে না। দেখুন কেমন কিলবিল কিলবিল করছে। এরা শেফ, এরা রান্না করে রাখে। আর দেখুন কিভাবে কেবাবের মতো ভেজে রাখছে এই অক্টোপাস। এখানে কিছু শুয়োরের মাংসও আছে, আর ওই দিকটায় আছে দেখুন মশলা পাতে। এদিকটায় এক ধরনের বাদাম নাট, খুবই মজা, আমার খুবই ভালো লাগে এগুলো। এগুলো আমাদের অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ওয়ালনাটের মতোই, অনেকটা শেল আছে, খুব শক্ত। আরেকটি বিচ্ছুর দোকান, দেখুন অর্থাৎ পোকামাকড় অবশ্যই জীবিত হতে হবে, মৃত হলে ওটার দাম কমে যাবে। যদি জীবিত থাকে, ওর পা নাড়াচাড়া করে, তাহলে বুঝতে হবে যে ওর দাম ঠিক হয়ে আছে। এই যে দেখুন, এরাই আমাদের জন্য ভেজে দেবে, এরাই। হ্যালো, নি হাও, হাও।
আমার স্ত্রী চিন্তা করছে, ভাবছে কি বিচিত্র ধরনের মানুষের খাওয়ার রুচি। পোকামাকড়ে শেষ পর্যন্ত খেতে হবে। কেমন লাগছে তোমার এই পোকামাকড়ের এখানে এসে? ভালো লাগছে নিশ্চয়ই, তুমি আশ্চর্য হচ্ছ। দেখা যাক কি কি ফুড ভ্যালু এখানে মধ্যে আছে। আমরা এখন আরো কয়েকটা দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। অক্টোপাস, বেবি অক্টোপাস কিভাবে সেদ্ধ করে দিচ্ছে দেখুন। আমি ভুল বলেছি, এগুলো অক্টোপাসের মতো দেখতে কিন্তু অক্টোপাস নয়, এগুলো হচ্ছে নাড়ি ভুঁড়ি। শুয়োর এবং গরুর নাড়ি ভুঁড়িকে এভাবে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে রাখে। তারপর দেখুন কিভাবে একটু মশলা মাখিয়ে তারপর দিচ্ছে এক বাটি এরকম ভুঁড়ি। দেখুন এই কাঁটা দিয়ে খুঁচে খুঁচে আপনি খাবেন নাড়ি ভুঁড়ি। চায়নার বিখ্যাত বান, এই বান অর্থাৎ আমরা যেটাকে বন বলি আর কি, রুটির বন, এগুলা ওরা খুব খায়, খুব খেয়ে থাকে এগুলো। হ্যালো, নি হাও। হাও, এখানেও গরু এবং শুয়োরের পেটের যেই নাড়ি ভুঁড়ি আছে সেগুলো এভাবে সেদ্ধ করে রেখেছে। আপনি চাইলে এক বাটি নিয়ে এর সাথে মশলা মেখে খেতে পারেন। হ্যালো, নি হাও। আরেকটি গিরগিটির দোকানে যাচ্ছি আমি। বিচ্ছ দেখুন কিভাবে ধরে রেখেছে, ওরা কাঠি দিয়ে গেঁথে রেখেছে, মরেনি দেখুন, তাজা আছে এখনো। আর এখান থেকে নিয়ে নিয়ে আপনি ওকে দেবেন, ও আপনাকে ভেজে দেবে। আর এগুলো এক স্কোয়ার হচ্ছে 10, আর এইখানে কি একটা হিসাব যেন আছে, 10-5 হিসাব, আমি এই চাইনিজ শব্দগুলো বুঝতে পারছি না। দেখুন এগুলো হচ্ছে ফড়িং, ফড়িং আছে না, যেই আমরা ঘাস ফড়িং বলি সেই ঘাস ফড়িং। এটা হচ্ছে আরেকটা বড় ধরনের বিচ্ছু, আর এটা হচ্ছে ছোট ছোট সাপ, বন সাপ অর্থাৎ ওয়াইল্ড সাপ। দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই সাপগুলো ছোট ছোট কিন্তু রঙিন দেখুন। আর এটা হচ্ছে ঘাস ফড়িং, বড় ফড়িং কিন্তু। এই সেই নাড়ি ভুঁড়ির সেদ্ধ নাড়ি ভুঁড়ি। কি মজা করে খাচ্ছে দেখুন ওরা, এই অক্টোপাসের কাঠি অক্টোপাস খাচ্ছে এখানে। অক্টোপাস ভাজা হচ্ছে। অনেক বড় গলি, অনেক দূর হাঁটতে হবে। আজ আকাশ মেঘলা, সেই জন্যই বেশ ভালো লাগছে হাঁটতে। তবে গুড়ি গুড়ি ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, জলের ছেটা পড়ছে। আমরা অনেক দূর আরও হাঁটব, আরও সামনে যাব, আরও দেখব। এদিকে কাঁকড়া আছে দেখুন, কাঁকড়া আছে, বান আছে। এদিকে আনারসের উপরেই কোনো একটা পিঠা দিয়ে তারা সেদ্ধ করছে একদম দেখুন। হ্যালো, নি হাও। বড় বড় ভেড়ার পা কিভাবে বারবিকিউ করে রেখেছে দেখুন। আমি আবারও ঠিকানাটা বলছি, এটা হচ্ছে বেইজিংয়ের বিখ্যাত শপিং সেন্টার ওরিয়েন্টাল শপিং মলের ঠিক এক ধারে এই গিরগিটি আরশোলা তাজা একদম জীবন্ত খাওয়ার একটি লেন, খাওয়ার লেন। অনেকটা চাইনিজ যে টাউন আছে, চায়না টাউন, সেই রকমই। দেখুন এই মেয়েটি আরশোলা খাচ্ছে, আরশোলা খাওয়া শেষ এখন সে অক্টোপাস খাচ্ছে। বিচিত্র এক জাতি, বিচিত্র। দেখুন নিরাপত্তার জন্য এখানে আছে প্রহরে। এগুলো বড় বড় অক্টোপাসের পা, দেখুন কিভাবে কাঠি দিয়ে গেঁথে রেখেছে। আপনি চাইলেই এগুলোকে বারবিকিউ করে দেয়া হবে।
এগুলো বড় বড় অক্টোপাসের পা। অক্টোপাস খেতে খুব মজা, দারুণ, খুবই ভালো লাগে। আরেক ধরনের খাওয়া দেখো। হ্যালো, আমরা সম্ভবত শেষ প্রান্তে এসে গেছি এই গলিটার, খাওয়ার গলিটার। একটু ভাবুন তো, এই সুন্দর সুন্দর মেয়েদের মুখে যখন আরশোলা গিরগিটি দেখবেন কেমন লাগবে, কেমন লাগবে আপনি যদি এদের সৌন্দর্যের ঠিক মাঝে এই ধরনের আরশোলা গিরগিটিকে খেতে দেখেন। হ্যাঁ, একদম শেষ প্রান্তেই চলে এসেছি, এটাই এই গলির শেষ প্রান্ত। এখানেই আমার ভিডিও আপাতত শেষ করব। আর এদিকে আছে কিছু শামুক, ঝিনুক, মোটামুটি এটা খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু একদম কীভাবে বিচ্ছু খাবেন আপনি, কীভাবে আরশোলা খাবেন দেখুন। সুর করে করে, গান গেয়ে গেয়ে, এই যে গরু শুয়োরের নাড়ি ভুড়ি তাতে ঝোল দিয়ে বিক্রি করছে দেখুন। ছোট ছোট কোয়েল পাখি কিভাবে দেখুন বারবিকিউ করে এখানে সাজিয়ে রেখেছে। আর এদিকটায় আছে সুন্দর ব্যাং, সোনা ব্যাং সম্ভবত, অথবা কোনো ধরনের ব্যাং হবে সেই। আমি আমি ভুল বলেছি, এগুলো ছোট ছোট কিছু চড়ি পাখি হবে হয়তো বা, চড়ি পাখি একদম ছোট ছোট দেখুন। আর এ হলো, হ্যালো, নি হাও, হাও। দরিদ্র লোকটি এই বিন থেকে খাওয়া তুলে সে খাচ্ছে, আরেকজনের ফেলে দেওয়া উচ্ছিষ্ট বিন থেকে তুলে তুলে সে খাচ্ছে। চায়না তো গরিব আছে, দেখুন কিভাবে দরিদ্ররা বেঁচে আছে এই বেইজিং শহরে, বিন থেকে খাওয়া নিয়ে সে খাচ্ছে। গরম কোকা কোলা, গরম কোকা কোলা দেখুন কিভাবে বুদবুদ করে, একদম ধোঁয়া ছেড়ে কিভাবে এই বাচ্চাটা খাচ্ছে কোকা কোলা, এক ধরনের গরম কোকা কোলা। বড় হলে সে খাবে আরশোলা গিরগিটি। দেখুন সুন্দর মেয়েগুলো কিভাবে খাচ্ছে আরশোলা গিরগিটি, শুয়োরের মাংস, নাড়ি ভুড়ি, লাইন ধরে সকলে খাচ্ছে, নানা রকম পাখি এবং বিচ্ছু দেখুন। ক্যান ইউ জাস্ট টেল মি হোয়াট ইজ দিস, হোয়াট শি ইজ ইটিং, হোয়াট শি ইজ ইটিং? চিকেন, ইজ এ স্মল চিকেন, ইজ ইট ডেলিশিয়াস, ডেলিশিয়াস? অ্যান্ড হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং? চিকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন। এতক্ষণ বেইজিং এর একটি ব্যস্ততম গলি থেকে, যেখানে আরশোলা, বিচ্ছু, জীবন্ত সাপ আপনাকে ভেজে খাওয়ানো হবে, ঠিক সেখানে সেই গলিতে দাঁড়িয়ে আছে বনি আমিনের চোখে এই বিচিত্র জাতি, চেনার চৈনিক জাতির খাদ্য অভ্যাসটা দেখালাম, তাদের রুচি দেখালাম। আজ 23 September 2017, this is Bonnie Amin from Beijing, China. Thank you very much, bye bye.